ভালো লক্ষ্মী না খুবই ভালো। পুরো পাল্লাটাতে একটু রূপটা দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, অহিন রাধিকা স্পোকেন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, সেই সঙ্গে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আমার শরীরটা মানে তিন চার দিন ধরে অনেকটাই খারাপ, জ্বর ঠান্ডা কাশি আর মুখে চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছো, পুরো ফুলে গেছে। তো একটু পুজো না দিলে না, বিশ্বকর্মা পুজো আমার পার্লার আছে যেহেতু, তো একটু ঠাকুরকে পুজো দিতে চলে এলাম। সমস্ত কাজই মানে হয়ে গেছে, ও একটু হেল্প করেছে আর আমি বাদবাকিটা করেছি। আজ সকালে ঘুম থেকে উঠেই বাবা আর ছেলে বাইক ধুতে চলে গেছে, কেননা আজ তো বিশ্বকর্মা পুজো। আর এদিকে আমি সমস্ত কিছু মাজা ঘষা করছি, প্রচন্ড শরীর খারাপ, সেই শরীর খারাপ নিয়ে তবুও কাজ না করলে না, যতটুকু পারি ততটুকুই করছি, বাদবাকিটা ও আমাকে হেল্প করবে। তো গ্যাসটা প্রথমে ভালো করে মেজে নিচ্ছি, ইন্ডাকশানটা, মিক্সচার মেশিন সমস্ত কিছু ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম, তারপর চলে এলাম মেশিনটাতে। এই যে আমার সেলাই মেশিনটা, এটা একটু ভালো করে সার্ফ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিলাম, আর যত জায়গায় মানে নোংরা টোংরা ছিল সমস্ত কিছু ভালো করেই পরিষ্কার করছি। দেখো মেশিনটা আমার ভালো করে একদম ক্লিন হয়ে গেছে। এবার ফ্যান দুটো পরিষ্কার করব, দু ঘরে দুটো ফ্যানই ভালো করে পরিষ্কার করে নেব। দুদিন আগেও মুছেছে, তবুও বিশ্বকর্মা পুজো, আজকে তো ফ্যান তো পরিষ্কারই করতে হবে। তো দুটো ফ্যানই ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর চলে এলাম পার্লারের রুমটাতে। ছুরি কাঁচি এগুলো সমস্ত কিছু মাজা ঘষা করলাম, এদিকে মিক্সচার মেশিনটাকে ভালো করে ডলে ডলে একদম সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম, সমস্ত বাসন টাসন সমস্ত একদম মেজে ঘষে ক্লিন করে নিলাম। হানিকে খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে দিয়েছি, ওর পাপা ওকে নিয়ে স্কুলে যাবে, আমি আর যেতে পারবো না, কারণ আমার তো শরীর খারাপ, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো ওর পাপাই আজকে ওকে দিয়ে যাবে। এই যে বাইকে ও প্রথমে ফুল দুটো দিয়ে দেখো একটু পুজো করে নিল, আর বাইকটা ছাড়া যেতে অসুবিধা হবে বলে বাইকটা নিয়ে গেল, নয়তো আজকে আর নিত না। এদিকে আমি পুজো করতে চলে এসেছি, আমি স্কুলে যেতেও পারছি না, হানিকে আনতে যেতেও পারবো না, ওর বাবাই নিয়ে যাচ্ছে, আবার দিয়েও যাবে। তো আমি একটু পুজো করে নিই, ওই সমস্ত কিছু টুকটাক কাজ করে দিয়ে গেছে, আর বাদ বাকি মানে কিছু কিছু কাজ যেগুলো আমি ও পারিনি, আমি পারিনি সেগুলো আমি করেছি। তাই বিশ্বকর্মা পুজো যেন সবার অনেক অনেক ভালো কাটে, আর সেই সঙ্গে সবাই খুব ভালো থাকে। ঠাকুরঘরের পুজো তো আমার কমপ্লিট হয়ে গেল, এবার আমি যে লোহার জিনিসগুলো আছে সেগুলোকে পুজো করব। প্রথমে চলে এলাম মেশিনটাতে পুজো করতে। প্রথমে মেশিনটাকে একটু পুজো দিয়ে নিচ্ছি, আর এটা আমি টুকিটাকি সেলাইগুলো করি, মানে বাড়িতে নিজের জামা কাপড় এগুলো যতটা পারি সেলাই করি, বাইরে আমার যাওয়া লাগে না। আমি একটু শিখেছিলাম, শখে শিখেছিলাম, তো চুড়িদার টুড়িদার বানানো এখন আর অত টাইম পায় না, করাও হয় না। তো এই যে পুজোটা দিয়ে দিলাম, মেশিনে একটু ফুল দিয়ে দেবো দুটো, চলে আসলাম রান্নাঘরে, মানে যেটা মেয়েদের সব থেকে একদম স্নেহ ভালোবাসা আর একটা মন্দিরও বলতে পারো, আমার কাছে তো সেটাই। দেখো আমি এখন একটু মানে গ্যাস, ওভেন, ইন্ডাকশান, মিক্সারে সমস্ত কিছু একটু পুজো দিয়ে নেবো। ইন্ডাকশানে দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা, গ্যাস, মিক্সার মেশিন, উতোটা, বাসন টাসনে মানে দিলাম না, একটা দুটোতে দিয়ে দিলাম। তো দেখো একটু পুজো করে নিচ্ছি, চলে এলাম আমার পার্লারের রুমটাতে, মানে যেটা আমার কাছে আরেকটা মন্দির বলতে পারো। তো পার্লারের রুমটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে দেখো ছুরি কাঁচি এগুলো সমস্ত কিছু একটু সিঁদুরের ফোঁটা দেবো। মানে পার্লারটাও আমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছে, এখন এত ভালোবেসে ফেলেছি। আর কি বলবো, তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি মানে বাইরেই দোকান করতে পারি, বাচ্চাটা অনেক ছোট আর আমার তো কেউই নেই দেখার মতো বাচ্চাকে, তো সেই জন্য আর কি বাইরে দোকানটা করা হচ্ছে না। তোমাদের আশীর্বাদ ভালোবাসা অনেক দরকার, তাহলে আমি খুব তাড়াতাড়ি বাইরে দোকান করে নেব। এই যে দেখো, এটা আমার ঠাকুরদাদা আর ঠাকুরমা, আর এই যে আমার বাবা। দেখো বাবা, তুমি আমাদের আশীর্বাদ করো দূর থেকে, তোমাকে হারিয়ে বড় অসহায় হয়ে গেছে বাবা। আমার বাবাকে আমি অনেক অল্প বয়সে হারিয়ে ফেলেছি, এমন একটা দিন নেই যে বাবাকে মনে করি না। বাবা ছাড়া পুরো আমরা তিনজনই খুব অসহায় হয়ে গেছি। বাবা যে আমাদের কত ভালোবাসত জানি, সবার বাবাই ভালোবাসে, কিন্তু আমার বাবার ভালোবাসাটা একটু আলাদা ছিল, সেটা মনে হয় বাবা আজ
এখানেই থাকুক, আপনার আশীর্বাদ করুন, তোমরা প্লিজ প্রে করো যেন আমার বাবা ঠাকুরের পায়ে একটু ঠাঁই পায়। আমার ঠাকুর দাদা ঠাকুমা, মানে ঠাকুর দাদা ঠাকুমা যেমন ভালো মানুষ ছিল, আমার বাবাও তেমনই ছিল। অনেক অনেক মানে অনেক কষ্ট হয় বাবার জন্য, জানো তো, অনেক অল্প বয়সে বাবা আমাদের ছেড়ে চলে গেছে, মাত্র 50 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছে বাবা। বাবা তুমি কোথায় বাবা? আমার বাবাকে আমি আমার পার্লারের রুমেই রেখেছি, বাবাকে ঠাকুর দাদাকে, আমার ঠাকুর দাদা ঠাকুমা বাবা আমাদের প্রাণ ছিল দুই বোনের। বাবা তুমি ফিরে এসো বাবা, তোমাকে খুব মিস করছি। সব জায়গায় আমার পুজো দেওয়া হয়ে গেল, বাবার কথা বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়েছি, ভালো লাগছে না। চলো আমি একটু আমার যেহেতু বাইকটা ধুয়ে ও পুজো দিয়ে নিয়ে চলে গেছে, বাইকে করে হানিকে নিয়ে গেল, ও অফিসে গেল, তো বাইকে আমি পুজো দিতে পারলাম না। এবার আমি একটু সাইকেলটাতে পুজো দেবো। জানো সাইকেলটা আমি কিনেছিলাম, মানে 1 বছর হয়নি, 2 দিন মাত্র চালিয়েছি, বেকার বেকার কিনে ফেলেছি, খুব মায়ায় পড়ে গেছি, আর বিক্রি করতে পারছি না। এরকমই মায়া, জানো তো, কিছু একটা কিনলে বা কিছু একটা আদর করলে পুষলে মানে সেগুলো আর আমরা বিক্রি করতে পারি না। তো চলো একটু সাইকেলটাকে এবার একটু পুজো দিয়ে আসি। পুজো দেওয়া হয়ে গেল, তো চলো এবার সাইকেলটাতে পুজো দিয়ে আসি। এই মানে সিঁড়িঘরটাতে রাখি। এই দেখো আমার সাইকেল, মানে এটা ছেলে মেয়ে দুজনাই চালাতে পারে, খুব শখ করে কিনেছিলাম, এইরকম সাইকেলের একটা ইচ্ছা ছিল। এটাকেও পুজো দিয়ে নিই। পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তুলসী গাছে একটু ফুল দিয়ে দিলাম আর একটু ধূপ দেখিয়ে দিলাম। আর এই যে ফুল গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে এখানটায়। আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেল, আর এই যে আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সেদিন লাগালাম রজনীগন্ধাগুলো, আর জানো তো চারা বেরিয়েছে, আর এর সঙ্গে মানে কড়িও হবে শীতকালে হয়তো। এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অহিনাক্ষর ব্লগ। আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই টাটা করছি, সকলে খুব ভালো থেকে, হ্যাপি থেকো, টাটা।